Assalamualaikum everyone, shobai kemon achen. To thumbnail and title dekhe obosshoi bujhe gechen. Ajke ami Tasslock lagai dichi. To Tasslock combo ta lagachi. Budget ektu kom dekhe nale ei lite ta lagaitam. Ektu age Rongpur e bishti holo, ekhon khali guri gada bishti hocche. Ar asha kori microphone er sound ta ekhon clear asteche. Notun je microphone ta anchilam seta laganir pore left side এর সাউন্ড আসতেছিল right side এর সাউন্ড আসতেছিল না পুরো নাটা লাগাইছি তো ক্যামেরার মধ্যে মনে হয় পানি পড়তেছে সকাল থেকে ঘুরতেছি যে লাগাবো তো দোকান খুলে নাই একটু আগে দোকান খুলছে তো এইজন্য এখন আসি বললাম আপনাদেরকে টাসলকের কুরিনাটি কিভাবে কোনটা কাজ করে সেটা বিষয়ে জানাবো এবং অন্যান্য বিষয়েও জানাবো So guys, at first আপনারা চলে আসবেন প্লে স্টোরে এসে সার্চ করবেন Tasslock Tasslock দেখলে এরকম একটি অ্যাপ দেখতে পাবেন তারপর এটাকে ইনস্টল করে নেবেন তারপর আপনারা ওপেন করবেন এবং যেখান থেকে আপনি Tasslockটা নেবেন ওখানে আপনাদেরকে একটা আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে দিবে মানে আইডি খুলে দিবে আপনার তো ওই আইডি দিয়ে আপনারা এখানে লগ ইন করে ফেলবেন এবং একটা কিন্তু রবি সিম লাগে আপনার যেটা ডিভাইসে যায় সেটা অবশ্যই মনে করে নিয়ে যাবেন রবি সেই সিমটা আছে আসলে সেটা ডিভাইসে যেটা যাবে ওটাতে লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেমন ট্র্যাক আছে প্লে আছে অর্ডার ডিটেলস অ্যান্ড মোর অ্যান্ড নিচে অনেক কিছুই আছে তো আমরা প্রথমে যদি ট্র্যাক দেখি এখান থেকে আপনি আর কি আপনার বাইকের লোকেশনটা দেখতে পাবেন কোথায় আছে বাইকটা রানিং আছে না বন্ধ আছে সেটা দেখতে পাবেন যেমন ডিভাইস নেম এখানে দেখাচ্ছে হর্নেট এবং স্ট্যাটিকে যে আপনার কতক্ষণ ধরে বন্ধ আছে মানে বাইকটা বন্ধ আছে 19:41 ধরে বাইকটা বন্ধ আছে তারপরে কি বাইকটা অন আছে না অফ আছে দেখাচ্ছে যেমন শার্ট মানে বাইকটা এখন বন্ধ আছে তারপরে মাইলেজ দেখাচ্ছে মানে কত কিলোমিটার লাগানোর পরে এখন বন্ধ চলছে সেটা দেখাচ্ছে মেইন ভোল্টেজ দেখাচ্ছে অনেক কিছুই দেখাচ্ছে এখানে এখান থেকে দেখতে পাবেন আর যদি ড্রাইভিংয়ে থাকতো তাহলে আপনাকে এখানে ড্রাইভিং দেখাইতো এবং কত স্পিডে চলছে সেটা দেখাইতো এবং কোথায় কোথায় যাচ্ছে সেটা দেখাইতো আপনারা এখানে ম্যাপের মাধ্যমে দেখতে পাবেন ডাইরেক্ট গুগল ম্যাপের মাধ্যমে অ্যান্ড এখানে প্লে আছে প্লের মাধ্যমে আপনি দেখতে পারবেন গতকালকে বা এর আগে মানে প্রায় 60 দিনের মতো আপনার রেকর্ড স্টোরি থাকে এখানে সেটা দেখতে পারবেন যে মানে কোথায় কোথায় ব্যাকটা গেছে এবং কোথায় কোথায় থামছে এখান থেকে প্লে করে আপনারা দেখতে পারবেন যে ব্যাকটা কোথায় কোথায় গেছে এখানে সাইডে দেখেন স্পিডও দেখা যাচ্ছে কত স্পিডে ব্যাকটা চলছে এটা দেখতে পারবেন এখানে মানে ভেরিয়াস ডেটের আর কি আপনি ইয়াস্টারডে যেমন আছে তারপরে কাস্টমাইজ আছে কত তারিখে দেখতেছেন সেটাও দেখতে পারবেন আর কি এরপর অর্ডার আছে আপনারা অর্ডার থেকে অনেক কিছু পারমিশন অন করতে পারবেন অফ করতে পারবেন যেমন আপনার ফোন দিয়ে ফুয়েল কাট করতে পারবেন আবার আপনার যে অ্যালার্ম আছে সেটা বন্ধ অন অফ করতে পারবেন আর কি মানে আপনার নর্মালি যদি বাইকে যদি অ্যালার্ম অন থাকে তাহলে আপনি যদি ইগনিশন দেন তাহলে কিন্তু আপনার আপনার ফোনে একটা কল আসবে বা মেসেজ আসবে সেটা আপনার এখান থেকে সেট কেমন আছে আপনার সেট ভাইব্রেশন অ্যালার্ম মানে আপনার ফোনে ইয়ারবে আমি নো অ্যালার্ম দিয়ে রেখেছি কারণ বারবার কল আসে ফোনে যা আমার বিরক্ত লাগে এই জন্য আসলে আমি নো অ্যালার্ম দিয়ে রেখেছি এখানে প্ল্যাটফর্ম নোটিফিকেশনও পাবেন এসএমএস প্ল্যাটফর্ম পাবেন কল প্ল্যাটফর্ম অ্যান্ড তিনটা সেটিংও পাবেন এখানে আরও অপশন আছে যেমন এসএমএস আবার ফিউল কার্ড রেজিস্টার আপনারা ডিপ্লে বুঝতে পারবেন এরপর ডিটেলস আছে এখানে ডিটেলসে আপনি আপনার ডিভাইসের নেম অ্যান্ড এভরিথিং এগুলো সব চেঞ্জ করতে পারবেন সিম নম্বর ফোন টোন এখানে অনেক কিছু আছে ডিভাইস আইকন আছে এগুলো চেঞ্জ করতে পারবেন তারপরে এখানে মোড়ে আবার অনেক অপশন আছে এখান থেকেও আপনার এগুলো চেক করতে পারেন কত মাইলে কত দূর গেছে এবং প্রতিদিন কত কিলো চলছে এসব দেখতে পারবেন তারপরে অ্যালার্ম আছে স্ট্যাটিক আছে এবং মোড় আছে এখানে আপনার নোটিফিকেশন দেখতে পারবেন
যে নোটিফিকেশন আসবে না, বন্ধ হবে, পাসওয়ার্ড মডিফাইড করতে পারবেন, ম্যাপ অনেক কিছুই আছে। আপনারা এখানে গুগল ম্যাপ অন্যান্য ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন এবং এখান থেকে সাইন আউটও করতে পারবেন। সো গাইজ, এতক্ষণ দেখতে পাইলেন ম্যাপের, মানে ম্যাপে যে দেখবো লোকেশনটা এবং অ্যাপের যে কাহিনিটা, এসব আপনাদেরকে দেখাইলাম। আমাকে খালি অতটুকুই দেখাইছে, আর বাকিটুকু যেটা দেখাইছে, এখানে হলো রিমোট, এটা হচ্ছে আপনার লক, এটা হচ্ছে আনলক, এটা হলো আপনার পারমিশন, আর এটা হচ্ছে আপনার অ্যালার্ম। মানে যদি আপনি কোথাও মনে করেন বাইকটা রাখেন গ্যারেজে আর আপনি বাইকটা খুঁজে পাচ্ছেন না, তখন এটা টিপ দিলে এটা সাউন্ড করবে 5 বার, ঠিক আছে? বাইকটা কিন্তু সাউন্ড করতেছে। আর আপনি যদি যে এমনিতে ধরেন গাড়ি, তাহলে কিন্তু গাড়ি সাউন্ড লক, সম্মত লক নেই, যে লক করে দিলাম এটা দিয়ে, এই যে এটা দিয়ে লক আর কি, এই রিমোটটাকে দেখাচ্ছে, এটা দিয়ে লক, তো লক করে দিলাম, তারপরে ধরলে কিন্তু চিল্লাবে, এটা দিয়ে এই যে আনলক করে দিলে হবে, নিচেরটা দিয়ে আনলক হয়ে গেলো। এটা হলো সেকেন্ডারি রিমোট, মানে এটা বাসায় রাখলে হবে। যদি এই রিমোটটা কখনো নষ্ট হয়ে যায়, তাইলে আপনি ব্যাকআপ হিসাবে এই রিমোটটা চালাইতে পারবেন। তো এই রিমোটটা তো সেম আপনার, এটা হচ্ছে লক, তার নিচেরটা হচ্ছে আনলক, তার নিচেরটা হচ্ছে আপনার পারমিশন। তো এটার মধ্যে আবার অ্যালার্ম ইয়াটা নাই, খুঁজে পাওয়ার এটা আবার নাই। আর আপনার এটার সাথে দিছে আপনার 1 বছরের ওয়ারেন্টি, ওয়ারেন্টি 1 বছরের পরও বললো যে সাপোর্ট দিবে, সমস্যা নাই। আর একটা রবি সিম লাগছে, রবি সিমটা আমি 2-3 দিন আগেই কিনে রাখছি, রবি সিমটা লাগাই দিছে। এটা যেখানে লাগাইছে একদম মানে এমন জায়গার মধ্যে গাড়ি মনে করেন আর কি সহজে চুরি করতে পারবে না, এটা টাসলক কম্বোটা আমি লাগাইছি। আর এখানে আরেকটা হচ্ছে, আপনি কিন্তু এই চাবি ছাড়াও আপনি ইগনিশন দিতে পারবেন, যেমন এই যে আপনার পারমিশনের যে যে এটা এইখানে বা এইখানে, দুইটা কিন্তু সেমি পারমিশন যেটা আছে, এটা কিন্তু 2 বার ইয়া করলে এই দেখেন গাড়ি কিন্তু অন হয়ে গেছে। এখন কিন্তু আপনি চাবি দিয়েও গাড়ি বন্ধ করতে পারবেন না, এখন কিন্তু দেখেন অন করলাম আবার বন্ধ করলাম, গাড়ি কিন্তু বন্ধ হবে না। গাড়ি বন্ধ করতে হলে আবার এই লক বাটনটা প্রেস করা লাগবে, তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। এই ছিল বেসিক কাহিনী। আরও যদি কোনো কোশ্চিন থাকে আপনাদের, তাহলে অবশ্যই জানাতে পারেন। আর এটার দাম নিচ্ছে আপনার 4800 টাকা আমার কাছে, প্রথমে 5000 টাকা চাইছিলো, পরে 4800 টাকা নিচ্ছে, এবং লাগানি কোনো চার্জ নেয় নাই, ফটাফট লাগিয়ে বের হয়ে গেছি। আর বেসিক আমি যতটুকু আপাতত জানি ততটুকু আপনাকে জানাইলাম। আর যদি আপনাদের পার্সোনালি কোনো কোশ্চিন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। এবং এই যে আপনার ফোনেও কিন্তু কল আসবে, মেসেজ আসবে, অনেক অপশনই আছে, এটা কিন্তু আপনাদেরকে ওই মোবাইল স্ক্রিনে দেখাইছি। তো এই যে আমি এখন 2 বার টাচ করলাম, এই জন্য আমার কিন্তু কল আসে পড়ছে ফোনে। আপনারা দেখতে পাইলেন আসলে কীভাবে টাচ লক লাগানো হয় আর কি। বেসিক্যালি আপনার যে তারটা আছে, এটা ভালোমতো টেপিং করে আসলে বসাই দিল। আমি আসলে যেই সিনটা দেখাইনি আর কি, যে কোথায় আমার যে ডিভাইসটা লাগানো হয়েছে এটা দেখাই নাই, কারণ এটা সিক্রেট থাকাই ভালো। আর আপনার এই টাসলকটা নিল 4800 টাকা, নর্মালি সবাই 5000 টাকার মতো চাই কম্বোটা, টাসলক কম্বো। এবং আরেকটা আছে ডিফেন্ডার, ডিফেন্ডারটা শুধু সাউন্ড করার জন্য, ওটা জিপিএস নাই, তো আমি কম্বোটা লাগাইছি, এটা আমাদের জিপিএস টিপিএস সব আছে আর কি। যদি আর একটু বাজেট থাকতো তাহলে ইলিটটা লাগাইতাম, ইলিটটা লাগাই নেই, কম্বোটাই লাগাইলাম একটু কমের মধ্যে। তো নর্মালি 5000 টাকার মতো চাই, তো 4800 টাকা দিয়ে লাগাইছি, এবং লাগানি চার্জ কোনো নাই, এই 4800 টাকার মধ্যে লাগানি চার্জটা সব কিছু। এটা আমি লাগাইলাম আপনার সাপলার এখানে বাইক জোন থেকে। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল, বাই।